অতিকে গুরুত্বপূর্ণ খবর। কা সন্দর্ভত রাজ্যর গৃহ বিভাগে লৈছে এক বৃহৎ সিদ্ধান্ত। রজাঘুরিয়ায় অন্তিমটো অবশেষত অন্তিমটো সিলমোহর মরা দেখিলে পাওয়া গেছে, যত এতিয়ারে পড়া বিদেশী ন্যায়াধীকরণ নচলিব গোচর। আর সমান্তরভাবে লক্ষণীয়ভাবে উল্লেখনীয় বিষয়টি হয়েছে যে 2015 চনের পূর্ব যখন লোকে হিন্দু বাংলাদেশে ভারত প্রবেশ করেছিল, অনুপ্রবেশকারী আছিল, তেখেতসকলে এটা ভারতত নাগরিকত্ব লাভ করব। আর যার বাবে অসম আরক্ষীক এটা গৃহ বিভাগে আনুষ্ঠানিক নির্দেশনা প্রদান করেছে। আমি সবিস্তারে খবরটি লই অহার চেষ্টা করি। অবশেষত কাত অন্তিমটো সিলমোহর মারিলে দিসপুরে, অন্তিমটো সিলমোহর মারিছে দিসপুরে হিন্দু অনুপ্রবেশকারী গোচর নচলে বিদেশী ন্যায়াধীকরণত। 2015 চনের পূর্বে ভারত প্রবেশ করা হিন্দু অনুপ্রবেশকারীর এই ব্যবস্থা, আর কার জড়িত নাগরিকত্ব লাভ করব ভারত অহা হিন্দু বাংলাদেশিয়ে। অসম আরক্ষীক আনুষ্ঠানিক নির্দেশনা রাজ্যের গৃহ বিভাগে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে। গৃহ রাজনৈতিক বিভাগের সচিবর পত্র প্রেরণ করা হয়েছে। আর 5 জুলাইত এই পত্রত স্বাক্ষর করেছে সচিব পার্থপ্রতিম মজুমদারে। অসম আরক্ষীর সীমান্ত শাখালে পত্র প্রেরণ করেছে এটা পার্থপ্রতিম মজুমদারে। আর বরাকত দিয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। 6 মাসের ভিতর শরণার্থী নাগরিকর সমস্যা সমাধানের দিছিল প্রতিশ্রুতি। রাজ্যবাসীর আপত্তির প্রতিবাদক আহ্বান করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে। আর অবশেষত কাত অন্তিমটো সিলমোহর মারিছে দিসপুরে, রজাঘুরিয়ায় অন্তিমটো সিলমোহর মরা পরিলক্ষিত হয়েছে হিন্দু অনুপ্রবেশকারী গোচর নচলে বিদেশী ন্যায়াধীকরণত। আর 2015 চনের পূর্বে ভারত প্রবেশ করা হিন্দু অনুপ্রবেশকারীর এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা অতিকে গুরুত্বপূর্ণ খবর। কার জড়িয়ে নাগরিকত্ব লাভ করা ভারতলে অহা হিন্দু বাংলাদেশিয়ে। যখন হিন্দু বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারত প্রবেশ করেছে 2015 চনের পূর্বে তেখেতসকলের লো এটা বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তেখেতসকলে ভারত এটা লাভ করব নাগরিকত্ব। আর কাক লো রাজ্যজুড়ি যেহেতু হরব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, প্রতিবাদ হয়েছিল, রাজ্যের আটাইতক সর্ববৃহৎ গণতান্ত্রিক আন্দোলনটা আছে কার বিরোধী আন্দোলন। আর সেই আন্দোলন রাইজর যে প্রতিবাদ সেই সকলকে নস্যাত করে আহ্বান করে এটা রাজ্যের রজাঘুরিয়ায় লৈছে বৃহৎ সিদ্ধান্ত। অসম আরক্ষীক আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে এটা রাজ্যের গৃহ বিভাগে। অবশেষত কাত অন্তিমটো সিলমোহর মারিছে দিসপুরে, গৃহ রাজনৈতিক বিভাগের সচিবর পত্র প্রেরণ করা হয়েছে এটা অসম আরক্ষীলৈ। 5 জুলাইত এই পত্র যেহেতু স্বাক্ষর করেছে সচিব পার্থপ্রতিম মজুমদারে, আর পার্থপ্রতিম মজুমদারর যে পত্র সেই পত্র এটা অসম আরক্ষীর সীমান্ত শাখালৈ প্রেরণ করা হয়েছে। আর বরাকত দিয়া নির্বাচনী প্রতিশ্রুতি আছিল মুখ্যমন্ত্রীগীর, আর সেই প্রতিশ্রুতি পূরণ করেছে এটা মুখ্যমন্ত্রীগীয়। অবশেষত কাত অন্তিমটো সিলমোহর মারিছে দিসপুরে, এটা ডাঙর খবর এই মুহূর্তে জানাবলে চেষ্টা করছো। 6 মাসের ভিতর শরণার্থী নাগরিকর সমস্যা সমাধানের দিছিল প্রতিশ্রুতি। রাজ্যবাসীর আপত্তির প্রতিবাদক আহ্বান করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ললে এটা রাজ্য সরকারে বা রজাঘরিয়ায়। অবশেষত কাত অন্তিমটো সিলমোহর মারিলে দিসপুরে হিন্দু অনুপ্রবেশকারীর গোচর নচলে বিদেশী ন্যায়াধীকরণত। 2015 চনের পূর্বে ভারত প্রবেশ করা হিন্দু অনুপ্রবেশকারীর এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হিন্দু অনুপ্রবেশকারীর গোচর নচলে বিদেশী ন্যায়াধীকরণত। আর সমান্তরভাবে কার জড়িয়ে এটা হিন্দু বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারত নাগরিকত্ব লাভ করব, আর অন্তিমটো সিলমোহর মরা হয়েছে এটা কাত। আর কাক লৈ এই বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যে সময়ত কার বিরুদ্ধে গরজি উঠিছে রাজ্যবাসী। রাজ্যবাসীয়ে সরব প্রতিক্রিয়া অব্যাহত রাখিছে, রাজ্যজুড়ি কা বিরোধী আন্দোলন অব্যাহত রাখিছে। আর ঠিক সেই সময়তে এটা রাজ্য সরকারে সকল আহ্বান করে বৃহৎ সিদ্ধান্ত লৈছে, আর সেয়া হয়েছে অন্তিমটো সিলমোহর, অন্তিমটো শেষ মোহর মরা হয়েছে এটা কাত। রজাঘুরিয়ায় লৈছে এই বৃহৎ সিদ্ধান্ত, আর সেয়া হয়েছে 2015 চনের পূর্বে ভারত প্রবেশ করা হিন্দু অনুপ্রবেশকারীর এই ব্যবস্থা, অর্থাৎ কার জড়িয়ে এটা হিন্দু বাংলাদেশে ভারত লাভ করব নাগরিকত্ব। আর বরাকত দিয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলে মুখ্যমন্ত্রীগীয়ে, 6 মাসের ভিতর শরণার্থী নাগরিকর সমস্যা সমাধানের দিছিল প্রতিশ্রুতি, আর রাজ্যবাসীয়ে বিভিন্ন আপত্তি
দর্শাইছিল আর সেই আপত্তি বা প্রতিবাদ সকলকে আহ্বান করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের গৃহ বিভাগের অবশেষত কাত অন্তিমটা সিলমুখর মরা হয়েছে দিসপুরের তরফের আর হিন্দু অনুপ্রবেশকারী গোচর নচলে এটিয়ারপা বিদেশী ন্যায়াধীকরণত